একটু ফ্রি টাইম পেলাম তাই কিছু কথা বলতে এলাম। বুঝতেই পারছো কার নামে বলবো, মানে কি নিয়ে বলবো, ছবিটা দেখে বুঝতেই পারছো। কাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, মোস্টপ্রবলি তোরই ওটা কমিউনিটিতে দিয়েছে, সেটা নিয়েও হয়তো অনেকে অনেক কথা বলবে, আমার কিছু বলার নেই, আমি অনেক পরে সেটা দেখেছি। তোরই আমাদের প্রত্যেকের একটা ইন্সপিরেশান, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। সেটা নিয়ে কেউ যদি ভাবে ও পাবলিসিটি স্টান্ট খেলে, তো পাবলিসিটির জন্য যারা অনেক ফুড ব্লগ দেয় বা কিছু এরকম আছে, অনেকে সেলিব্রিটিদের এনে এনে খাওয়ায়, বড় বড় ব্লগার, কোনোদিনও আমি দেখিনি তাদের বাড়ির কোনো কাজে খাবার বেঁচে যাওয়ার পরে খাবারগুলো দিয়ে আসা হয়, মানে কোনো দুস্থদের বা যারা সত্যি অভুক্ত তাদের, যারা হয়তো এই সুস্বাদু খাবারগুলো বছরে একবারও পায় না, ফেলে দেয়, তারা হয়তো ফেলে দেয়, নষ্ট হয়ে যাবে এত খাবার, কিন্তু দিয়ে আসে না কোনো গরিব দুঃখীদের বা কাউকে। সেক্ষেত্রে তোরই যেটা দেখালো আজকেও, যে এই কিছুক্ষণ আগে ভিডিওটা এক ঘন্টা আগে দেখলাম, যে তার মেয়ের জন্মদিনে প্রথমত তো যেটা দেখলাম সেটা হচ্ছে সোনার চামচ দিয়ে নিজের মেয়েকে যেটা যে চামচে পায়েস খাইয়েছে সেই চামচ দিয়েই দুস্থ বাচ্চাদের পায়েস খাইয়ে দেওয়া, এটা একটা বড় ইন্সপিরেশন আমাদের। আর একটা জিনিস দেখলাম আজকে, সেটা হচ্ছে খাবার বেঁচে গেলে সেটাকে ফেলে না দিয়ে অনেক দুস্থ বাচ্চা আছে, পরিবার আছে, সেখানে দিয়ে এলে তাদের একদিনের অন্ন তো জোটেই, প্লাস সুস্বাদু খাবার পাওয়ার যে সুখ তারা পায়। তোরই সমস্ত বড় বড় ইউটিউবারের কিন্তু একটা ইন্সপিরেশন আমি বলবো। তোমরা বলবে কমিউনিটি পাওয়ার লোভে তুমি এটা করছো, কখনোই নয়, তাহলে অনেকের ভুলটা দেখেও পেছন চাটতাম। যেমন অনেকেই এই জিনিসটা করে, ভুল দেখেও বলে, আজ বাদে কাল যদি তোরই কোনো ভুল করে নিশ্চয়ই সেটা বলবো, কিন্তু আজ আমার ওর এই উদ্যোগগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এত বড় বড় ব্লগারদের দেখি শুধু নিজেদের শো অফ, নিজেদের গয়না, নিজেদের নেল এক্সটেনশন, নিজেদের স্টোরি, এই সেই, কোনোদিন দেখলাম না। অনেকেরই তো মেয়ের জন্মদিন গেল, তাই না? অনেক বড় বড় ব্লগারের ছেলে মেয়েদের জন্মদিন, বাড়ির কাজ, কাউকে আমি দেখিনি যে খাবারটা বেঁচে যাওয়ার পর এরকম কোনো গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেছে। ভীষণ ভালো লাগলো দেখে, আজকেও ভীষণ ভালো লাগলো। এবং তোরির এই মাঝে মাঝে যে উদ্যোগগুলো আমরা দেখি সত্যি খুব ইন্সপায়ারিং, যাদের অনেক আছে তারা কিন্তু এরকম করতেই পারে, হয়তো তোরির থেকেও অনেকের অনেক বেশি আছে, তারা কিন্তু করে না। সেলিব্রিটিদের এনে কিন্তু খাওয়ায় অনেকেই দেখেছি, যাদের ফেস ভ্যালু আছে, অথবা প্রচুর খরচা করে নিজেদের কাজে, সমস্ত ইউটিউবারদের বললো এই বললো, সেটা অনেকেই করে, কিন্তু কোনোদিনও দেখিনি দুস্থদের খাওয়ায়। আবার এরকমও হতে পারে, এরকমও হতে পারে যে তারা হয়তো খাওয়ায় দেখায় না, সেটাও হতে পারে। কাউকে আমি ছোটো করছি না, কিন্তু এগুলো করলে কারোর কিন্তু কমে যায় না। দেখো খাবারগুলো তো ফেলেই দেওয়া হতো, ফেলে না দিয়ে কয়েকজনের মুখে তুলে দিলে কি হলো, তাদের একটা দিনের সুস্বাদু খাবারের স্বাদটা তারা পেল, যেটা হয়তো তাদের পক্ষে পসিবল হতো না কোনোদিন পাওয়া। তো তোরই তোমার এই উদ্যোগগুলোকে আমি সাধুবাদ জানাই, একটু চেষ্টা করলে আমরাও কিন্তু এগুলো পারি, কিন্তু করি না, দূর কে করবে এই সেই, তাই না? আমরাও হয়তো করি না। খুবই ভালো লাগলো, সমাজে বড় বড় ব্লগাররা যদি এই ধরনের কাজ করে তাহলে অনেকে ইন্সপায়ার হবে এবং একজনকে দেখে দশজন সেই কাজে এগিয়ে যাবে। বড় বড় ইউটিউবাররা যে সবাই করে না তা নয়, শঙ্কর ভাইকে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, এবং এটা শুনেছি আমি পার্সোনালি যে এসআরকে শঙ্কর যে আছে, শঙ্কর ভাই, সে নাকি এমন অনেক দান ধ্যান করে সেগুলো সব দেখায় না, আমাদেরই একজন কো-ক্রিয়েটর বলেছে এটা, জানি না, তবে আমিও দেখেছি ওর অনেক দান। আর একজনকে দেখেই তোরিকে, যে প্রত্যেকটা কাজে কিন্তু এই বাচ্চাগুলোকে ভোলে না, এবং আজকে যখন খাবার বেঁচে গেল সে এক জায়গায় গিয়ে
কিছু অভুক্ত মানুষ বলাটা ভুল, হয়তো তাদের অবস্থাটা এমন নয় যে তারা এই ধরনের খাবার রোজ খেতে পারবে, তাদেরকে গিয়ে দিয়ে এলো। তো সত্যি মানে প্রশংসা করলেও ভুল হবে এই উদ্যোগগুলো। আমাকে একজন কমেন্ট করেছে, সে ব্যাপারে একটু বলি যে সবটাই পাবলিসিটি ভিউজের জন্য। আরে ভাই, তোমরাও ভিউজের জন্য এটা করো না, তোমরাও তো ভিউজের জন্য অনেক কিছুই করো, তাই না? যারা অন্যরা আছে তারাও কিন্তু ভিউজের জন্য অনেক কিছুই করে। কী করে? নিজেদের শো অফ করে, নিজেদের বাড়ি ঘর গয়না গাটি খাওয়া দাওয়া সব দেখায়। কজনকে উপকার করে গো? কটা বড় বড় ইউটিউবার দুস্থ বাচ্চাদেরকে এনে এটা করেছে। এবার যদি কেউ করে তখন আবার তোমরা তাকে বলবে ওই তরিত দেখে দেখে করেছে। কিন্তু আমি বলবো, যদি তরিত দেখা দেখি এই উদ্যোগটা অন্যান্য সব ইউটিউবাররা নিয়ে থাকে, আমি তাদেরকেও সাধুবাদ জানাবো। কারণ একজনকে দেখে যদি আর একজন ইন্সপায়ার হয়ে কোনো ভালো কাজ করে, তাদেরকে কিন্তু ইন্সপায়ার করতে হয়। তো তোমরাও করো, তোমরা যারা বড় বড় ইউটিউবার আছো, যাদের অনেক একটা সমুদ্র থেকে একটা বিন্দু গেলে না জল কোনো ক্ষতি হয় না, সেরকম যদি তোমরা পারো তো করো। আমরা ভীষণই ছোটো ক্রিয়েটার, আমাদের পক্ষে হয়তো এই মুহূর্তে সেগুলো সম্ভব নয়, কিন্তু তোমরা যারা অনেক বড়ো ক্রিয়েটার, তাদের 1,00,000 ভিউ এমনিই হয়ে যায় রোজ, তারা কিন্তু পারো এগুলো করতে। তো তোমরা যদি এগুলো করো, আমাদের দেখেও একটু চোখ সার্থক হয়। তো এই ধরনের কমেন্টের কোনো মানে হয় না যে পাবলিসিটির জন্য, ভিউজের জন্য। দেখো ভাই, ভিউজের জন্য তো সবাই সব কিছুই করছে, কিন্তু মানুষের উপকারটা হচ্ছে কি কিছুতে? কিন্তু তোরই যেটা করছে মানলাম ভিউজের জন্য, মনিটাইজেশন অন করেই করছে, কিন্তু তাতে তো 10 মানুষের উপকার হচ্ছে, তোমরা সেটা করো না? তাহলে স্যালুট জানাবো। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। শেয়ার করতে বলছি এই কারণেই, কারণ এটা একটা খুব প্রশংসনীয় উদ্যোগ, অন্য ভিডিওতে আমি বলি না যে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, তোরই হ্যাটস অফ, অনেক ভালো থেকো, তোমার বেবিকে নিয়ে অনেক অনেক সুখে থাকো, তোমার হাজব্যান্ড আজকে তোমার পাশে আছে, তিনি অনেক ভালো মানুষ বলে তুমি আজকে সব কিছুটা করতে পারো, তার ভূমিকা অনেক, তুমি অনেক ভালো শিক্ষা পেয়ে বড়ো হয়েছো, তোমার বাবা মারও এক্ষেত্রে অনেক বড়ো ভূমিকা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।